কেমন আছে তামিমা রাকিবের একমাত্র মেয়ে তোবামণি? মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত তোবার দিনই বা কাটছে কিভাবে? ক্রিকেটার নাসির হোসাইনের সাথে বিয়ের পর তামিমা তার একমাত্র মেয়ে তোবার সাথে এখনও কোনো যোগাযোগ করেনি। মায়ের আদর স্নেহ ভালোবাসা ছাড়া কেমন আছে তোবা সেটা একবারও জানার চেষ্টা করেনি তামিমা। দর্শক, তামিমার মতো এমন নিষ্ঠুর মাকে আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় কি বলে ডাকেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। তামিমার সাবেক স্বামী রাকিবের সংসারে তাদের একমাত্র মেয়ে তোবার জন্য সারা দেশের মানুষ সমবেদনা দেখিয়েছিল। ছোট্ট মেয়েটিকে মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত করায় তামিমার বিচার চেয়েছিলেন অনেকেই। তবে সময়ের পরিবর্তনে সবাই যেন বলতে চলেছে তোবা নামে এই ছোট্ট মেয়েটিকে। সেই সাথে তামিমার কঠিন শাস্তি দাবি করে এখন আর কেউ প্রতিবাদও করতে দেখা যায় না। এরই মধ্যে গত 8 এপ্রিল পুত্র সন্তান জন্ম দিয়েছে তামিমা। শুধুমাত্র সন্তান জন্ম দিয়েই মায়ের দায়িত্ব পালন করা যায় না। মায়ের বিলাসিতা সুখ শান্তি বিসর্জন দিয়ে হলো সন্তানকে লালন পালন করে বড় করতে হয়। সেটা তামিমার পক্ষে সম্ভব নয়। তামিমা সবসময় নিজের সৌন্দর্য ইচ্ছা আকাঙ্ক্ষাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। রাকিব তামিমার সংসারে তাদের একমাত্র মেয়ে তোবার বর্তমানে মা বাবা দুজনেরই ভূমিকা পালন করছে বাবা রাকিব হাসান। তোবা যেন মায়ের অভাব বুঝতে না পারে সব রকম চেষ্টা করছেন রাকিব। তবে বর্তমানে তোবা লেখাপড়া নিয়ে সময় কাটছে। ছুটির দিনে তোবাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় রাকিব। দর্শক, তামিমার মতো ছলনাময়ী কলঙ্কিত মায়ের কী শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।